আর দেখো আমার সঙ্গেও আমার হেল্পিং হ্যান্ড তো চলেই এসছে। আসলে রোদের জন্য ঘাসের কালারটা যেহেতু চেঞ্জ হয়ে যায়, তো শুধুমাত্র সবজিটাই নিয়ে যাব। তো দেখো এই জায়গাটাতে শাকই পাওয়া যাচ্ছে, আর এখানে মেথি শাক, পালং শাক, ধনে পাতা এইসবই এই জায়গাটাতে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর আজকে সকালবেলা হাঁটতে বেরিয়েছি, তো হাঁটতে বেরিয়ে ওয়েদারটা এত ভালো লাগছে আর চারিদিকটা এত সুন্দর, তো ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। আর দেখো তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি, দেখো এখানে কি সুন্দর করে এরকম ঘাসগুলোতে জল দেয়। আসলে রোদের জন্য ঘাসের কালারটা যেহেতু চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য ঘাসের কালারটা যাতে সবুজ থাকে, তো সেই জন্য এই সকালে আর বিকেল বেলাতে এরকম করে করে জল দেয়, যাতে করে ঘাসগুলো পুড়ে না যায় আর এরকম সবুজ সুন্দরই থাকে। দেখো এগুলো একদম ভেতর থেকে পয়েন্ট করা আছে এরকম পাইপের মতন, যেটা কিনা এরকম ঘুরে ঘুরে জল দেয়। আর দেখো এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে, তাই না? কি সুন্দর ফোয়ারার মতন লাগছে। আর এত জল দিচ্ছে, আমি আর এই জায়গাটা পার হয়ে ওই দিকটাতে যেতেই পারছি না, এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। আর এখানে দাঁড়িয়ে থাকলেও কি হবে, এদিকটাতেও জলটা আসছে, যেহেতু ওই পাইপগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে এরকম করে জল দেয়। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। আসলে এরকম ঘুরে ঘুরে জল দেওয়ার কারণ হলো যাতে প্রতিটা জায়গায় খুব সুন্দর করে জল পায়। আসলে এখানে সমস্ত কাজটাই মোটামুটি মেশিন দ্বারাই করা হয়, আসলে মানুষ জল দিলে তো মানুষ সব কিছু দেখে শুনে জলটা দিতে পারে, তো এখানে মেশিন তো আর অত কিছু দেখে দিতে পারে না, তো সেই জন্য মেশিনটাকেই এমন ব্যবস্থা করা আছে যাতে অটোমেটিক সমস্ত জায়গাতেই সমানভাবে জলটা পাই। আর দেখো এই চারিদিকটাও কত সুন্দর লাগছে, তাই না? তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেই। আর দেখো আমি সেই তখন থেকে এই একই জায়গাতেই দাঁড়িয়ে আছি, কারণ আমি তো আর এই জায়গাটা থেকে এদিক ওদিকে যেতেই পাচ্ছি না, চারিদিক থেকে এত জল দিচ্ছে, তো আজকে হয়তো বা ওই দিকটাতে যেতে পারবো না। তাহলে চলো আজকে এখান থেকেই বাড়ি চলে যাই। তো দেখো বাড়িও চলে এসেছি, আর বাড়ি চলে এসে এখন ব্রেকফাস্ট বানাবো। আর আজকে ব্রেকফাস্টে বানাবো একটুখানি চিড়ের পোলাও, আর আমি এই মোটা চিড়েটা দিয়ে সাধারণত চিড়ের পোলাওটা বানিয়ে থাকি, তাতে করে চিড়েটাকে একটুখানি ভিজিয়ে রাখলে চিড়েটা যাতে ভেঙে না যায়। তো এদিকে চিড়েটাকে একটুখানি ভিজিয়ে রেখেছি, আর এখানে এই বাদামগুলোকে একটুখানি ভেজে নেব। আর তারপরে দেখো তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচোটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে, খুব বেশি ভাজবো না, তার মধ্যে চিড়েটাকে দিয়ে দেব। এবার চিড়েটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে একটুখানি নুন, একটুখানি হলুদ আর একটুখানি চিনি দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে। দেখো এখানে মোটামুটি হয়ে গেছে, এবার ওপর থেকে বাদামগুলো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলেই চিড়ের পোলাওটা রেডি হয়ে যাবে। তো দেখো আমার চিড়ের পোলাওটা একদম রেডি হয়ে গেছে, তো চলো এখন আপাতত তাহলে ব্রেকফাস্টটাই করে নেই। তো দেখো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর আজকে বেশ কিছু জামাকাপড় কাচার আছে, তো সেই জন্য জামাকাপড়টাও নিয়ে এসেছি। তো ভাবলাম দুপুরের রান্নাটা শুরু করার আগে জামাকাপড়গুলোকে কাচতে দিয়ে দেই। আর দেখো আমার সঙ্গেও আমার হেল্পিং হ্যান্ড তো চলেই এসছে, আমার আর কোনো অসুবিধাই নেই। আসলে যখনই আমি জামাকাপড় কাচতে আসবো তখন আমার ছেলেও চলে আসবে, ওই জামাকাপড়গুলোকে ও এখানে নিয়ে নিয়ে আমার হাতে হাতে দেবে, আর তারপর আবার শোকানোর পরেও ও সেগুলোকে ড্রায়ার থেকে বের করে নিয়ে গিয়ে গিয়ে ঘরে রাখে, তো এটাই একটা ওর কাজ বলতে পারো। তো সেটাই আমার কাছে বিরাট ব্যাপার যে আমাকে প্রচুর হেল্প করে দেয়, তো যাই হোক অনেকটাই কাজ করে দেয়। তো দেখো জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি, তো এদিকে এটা কাচতে থাক, তো এটা কাঁচা হতে হতে আমার ওই দিকটাতে রান্নাটাও হয়ে যাবে, তো তারপরে তুলে ড্রায়ারে দিয়ে দেব। আর দেখো এখানে ওই রুই মাছটা নিয়ে এসেছিলাম বাংলাদেশি দোকান থেকে, তো সেই রুই মাছগুলোকে বের করে আলাদা আলাদা করে প্রতিদিনের মতন করে রেখে দেবো, যাতে করে সবগুলো মাছকে একসঙ্গে বের করতে না হয়, আলাদা করে রেখে দিলে যে প্রতিদিনের মতন একটা করে প্যাকেট বের করে নিলেই হয়ে যাবে। তো দেখো আজকের মতনও এখানে নিয়ে নিয়েছি, তো মাছটাকে আপাতত নুন আর হলুদ মেখে একটুখানি রেখে দেই।
আর আজকে রুই মাছটা একদমই সিম্পল বানাবো, সেটা হলো আলু আর বেগুন দিয়ে ঝোল করব। তো দেখো এখানে আলু আর বেগুনটাও কেটে নিয়েছি, আর এবার মাছগুলোকেও ভেজে নেব। আর আজকে অনেকদিন পরেই রুই মাছটা খাচ্ছি, যেহেতু রুই মাছটা খুব একটা আনা হয় না। আসলে এই মাছগুলো অনেক দিনের ফ্রোজেন মাছ থাকে, তো সেই জন্য খুব একটা খাওয়া হয় না, খুব কমই খাই। ওই অনেকদিন আমেরিকান মাছগুলো খেতে খেতে যখন আর ভালো লাগে না, মনে হয় যে একটু দেশি মাছ কিছু খাই, তখনই সাধারণত এই রুই মাছ কিংবা বাংলাদেশি দোকান থেকে অন্য কোনো মাছ নিয়ে আসি। তবে যতই আমরা সেই দেশি মাছগুলোকে নিয়ে আসি, তবে দেশের সেই মাছগুলোর টেস্ট আর এখানকার এই মাছগুলোর টেস্ট, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য। কারণ দেশের মাছগুলো একদমই তাজা থাকে, সেগুলোর স্বাদের সঙ্গে এগুলোর স্বাদের কোনো তুলনাই হয় না। তবুও কিছু না পাওয়ার থেকে তো ওই যা পাচ্ছি সেটাই বা কম কি। ইউএসএর অনেক জায়গাতে আছে যে এই বাংলাদেশি দোকানগুলো সেই জায়গাগুলোতে অনেকটাই কম থাকে, কোনো কোনো জায়গাতে এই বাংলাদেশি দোকানগুলো ইভেন থাকেও না। তো সেরকম জায়গাতে থাকলে আরও বেশি মুশকিল হতো, এখানে তো তবুও পাচ্ছি, তো স্বাদটা যেমনই হোক। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তো এখানে মাছটাকে নামিয়েও নিয়েছি। তো রান্না টান্না কমপ্লিট করে এখানে এই ড্রায়ারে জামা কাপড়গুলো এখন দিয়ে দিচ্ছি, আর এবার ড্রায়ারে জামা কাপড়গুলো দিয়ে এবার আমি স্নান করতে যাব। তো চলো স্নান টান করে খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন বিকেল ওই 6:30 মতো বাজে, তো এখন মনে হচ্ছে যে কিছু একটা খাই। তো সেটা ভাবতে ভাবতেই ভাবলাম যে দোকান থেকে এর আগের দিন একটা মোমো নিয়ে এসেছিলাম, তো এটা একটা ফ্রোজেন মোমো, তো যেহেতু ফ্রোজেন থাকে তো সেই জন্য আমি একটুখানি 3-4 মিনিটের জন্য একটুখানি মাইক্রোওয়েভ করে নেই। তো তারপরে এই সেজোয়ান সসটা আছে, তো আজকে এই সেজোয়ান সসটা দিয়েই মোমোটা বানাবো। তো দেখো একটুখানি বাটার দিয়ে দিয়েছি, দিয়ে এখানে রসুন কুচিও দিয়ে দিয়েছি, তারপরে এই মোমোগুলোকে দিয়ে দেব। এবার মোমোগুলোকে এই প্যানের মধ্যে ভালো করে একটু ভেজে নেব, তারপরে ওপর দিয়ে এই সসটা দিয়ে সসটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখো এখানে আমার সেজোয়ান মোমো একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন মোমোটা খেয়ে নেই, আর আজকে আবার একটু বাইরে বেরোনো আছে, বাজারে যাব। তো চলো মোমোটা খেয়ে বাইরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো এখন আবার একটু বাইরে বেরিয়েছি, কারণ এই ইন্ডিয়া বাজারে একটু যাওয়ার আছে, ইন্ডিয়ান গ্রসারিতে তো বেশ কিছু জিনিসপত্র একটু কেনাকাটার আছে, বিশেষ করে সবজিটা লাগবে, আর কাঁচা লঙ্কা তো একদমই নেই, তো বিশেষ করে কাঁচা লঙ্কাটার জন্যই যাওয়া। মানে কাঁচা লঙ্কা সাধারণত ইন্ডিয়ান দোকান ছাড়া আর কোথাওই পাওয়া যায় না, তো সেই জন্য কাঁচা লঙ্কা কিনতে গেলে ইন্ডিয়ান দোকানে যেতেই হবে। তো দেখো ইন্ডিয়া বাজারে পৌঁছেও গেছি, আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর, তাহলে চলো দোকানের ভেতরে যাওয়া যাক আর দোকানে কি কি শাকসবজি আজকে পাওয়া যাচ্ছে তো তোমাদেরকেও না হয় একবার দেখিয়ে নেব। তো চলো আমার সঙ্গে। আর এরকম ইন্ডিয়ান দোকানগুলোর ভেতরে ঢুকলে কেমন একটা দেশ দেশ বেশ ভালো একটা ফিল হয়, আসলে এখানে খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান গান চলতে থাকে, তো সেই জন্যই আরও বেশি করে ভালো লাগে। আর চারিদিকেই সব আমাদের দেশের লোকজনই দেখতে পাওয়া যায়, তো সেই জন্য আরও বেশি করে ভালো লাগে। তো এখন আমি সরাসরি এই সবজির জায়গাটাতেই চলে এসেছি, আজকে যদিও গ্রসারির সেরকম জিনিসপত্র আজকে কিছুই লাগবে না, তো আজকে শুধুমাত্র সবজিটাই নিয়ে যাব। তো দেখো এই জায়গাটাতে শাকই পাওয়া যাচ্ছে, আর এখানে মেথি শাক, পালং শাক, ধনে পাতা এইসবই এই জায়গাটাতে আছে। আজকে আবার দেখছি পালং শাকগুলো বেশ ভালো ভালো পালং শাক আছে, তো পালং শাকটা নিয়েই নেই। আর এই দিকটাতে দেখো উচ্ছে পাওয়া যাচ্ছে, বেগুন পাওয়া যাচ্ছে, মটরশুঁটিও আছে। আবার এদিকটাতে দেখো ঝিঙে, বিটরুট, আর এখানে দেখো বিভিন্ন রকমের লেবু পাওয়া যাচ্ছে। এখানে দেখো এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কমলা লেবু। আর এই দিকটাতে মোটামুটি ফলই আছে, কলা, আপেল, আনারস এগুলোই আছে। আর এখানে দেখো আবার এরকম কাঁচা আমও পাওয়া যাচ্ছে, তো আমিও দু একটা আম নিয়ে যাই। আর কাঁচা আমের চাটনি কিন্তু খেতেও বেশ ভালোই লাগে, তো সেজন্য কয়েকটা আম নিয়েই নেই।
আর দেখো তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, এখানে দেখো কি সুন্দর সুন্দর এরকম ফুচকা পাওয়া যায়। এই ফুচকাগুলো কিন্তু একদম রেডিমেড ফুচকা, শুধুমাত্র এই ফুচকাগুলোকে নিয়ে গিয়ে বাড়িতে আলু মাখা আর টক জল বানিয়ে নিলেই খাওয়া হয়ে যাবে। তো আমিও একটা ফুচকা নিয়েই নেই। তাহলে চলো, আজকের মতন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বিলটা করে নিয়ে বাড়ির দিকে চলে যাব। আর দেখো বাড়ি ফিরতে ফিরতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেই জন্য বাড়ি ফিরে তাড়াতাড়ি করে এই চিকেন ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো চিকেন ভর্তার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তা ভবিষ্যতে অবশ্যই অন্য কোনো ভ্লগে তোমাদের সঙ্গে চিকেন ভর্তার রেসিপিটা শেয়ার করে দেব। আর এখানে দেখো রুটি করছি, তো আজকে রাত্রে আমাদের এটাই ডিনার, রুটি আর চিকেন ভর্তা। তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভ্লগে। আর এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।